বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে তবলাবাদক পণ্ডিত সুদর্শন দাসকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তার নিজের করা 14 ঘন্টার রেকর্ড ভাঙতে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বুধবার সকাল 7টা থেকে রাত 9টা 40 মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে 16 ঘন্টা 40 মিনিট ড্রাম বাজিয়ে 2018 সালে নিজের গড়া রেকর্ড ভাঙেন সুদর্শন। They have a mandatory, everything right in down Guinness World Record. You have to hold that six like that. Something I mean, hold it, but you have to be two finger, hold that. You have to consistently play it. You have to play it. It's not a Guinness World Record. I'm in Bangladesh, I'm in the country, I'm in the country, I'm in the country. It's an art proud moment, I'm in the country. হ্যাঁ, এখন গোল্ডেন জুবলি চলছে, তো বিজয়ের মাসে একটা বিজয়ের আনন্দের বার্তা আমাদের দেশের জন্য। এটা প্রাউড ফিল, বাংলাদেশের জন্য প্রাউড ফিল। এবং এছাড়াও আমি পার্শ্ববর্তী একটি দেশের মানে ভারতের আমি রিপ্রেজেন্টেটিভ করেছি, মানে এটা আমার জন্য আরেকটা জিনিস যে বাংলাদেশের হয়ে আমি ভারতের কিন্তু জিনিসটা রিপ্রেজেন্ট করলাম। একটানা ড্রাম বাজাতে গিয়ে নাওয়া খাওয়া এমনকি টয়লেট পর্যন্ত সীমিত করতে হয়েছে এই তবলাবাদককে। ড্রাম রুলের যেটা রুলস এন্ড রেগুলেশন আছে, আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, এক দুই কথা আপনি ঘুমাতে পারবেন না, তিন কথা আপনাকে কনস্টেন্টলি বাজাতে হবে, যদি কেউ আপনাকে কিতা লাগলে কেউ আপনাকে খাওয়া দিতে পারে, কিন্তু আপনি ড্রাম রোল মিসিং করতে পারবেন না। ইতিপূর্বে 2016 সালে টানা 25 দিন তবলা বাজিয়ে, 2017 সালে 27 ঘন্টা ঢোল ও 2018 সালে বিরামহীন 14 ঘন্টা ড্রাম বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন চট্টগ্রামে জন্ম নেওয়া পণ্ডিত সুদর্শন দাস। ভারতের শান্তিনিকেতনে তবলায় ডিপ্লোমা করে প্রায় 20 বছর ধরে লন্ডনে স্থায়ী হওয়া পণ্ডিত সুদর্শন বর্তমানে পূর্ব লন্ডনের তবলা ও ঢোল একাডেমি পরিচালনা করছেন। পণ্ডিত সুদর্শন মনে করেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের অনেক ক্যাটাগরি রয়েছে যেখানে চেষ্টা করলেই অনেক বাংলাদেশি সফল হতে পারেন। আমার কাছে মনে হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা করা কোনো সমস্যা না। কেন আমি বলছি, কারণ আপনি যদি অধ্যবসায় করেন, আপনি যদি ডেডিকেট মাইন্ডেড হন, আপনি যদি বি পেশার থাকে, আপনি যে কোনো কিছুর উপর করতে পারবেন, বাট একটু আপনাকে গাইডলাইন নিতে হবে। এক কথা, আমি তবলাই করেছি, ঢোল করেছি, ড্রাম করেছি, ড্রাম সেট করেছি, আবার ড্রাম রোল করলাম। আমি একজনকে দেখে যদি শিখি, অনুপ্রাণিত হয়, ওইটা হলো সবচেয়ে বড় জিনিস আমার কাছে। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।